नमस्कार बंधुरा हेलविलेज किचेने आपनादेरके स्वागत। तो आज के निरामिष दिने दुटी रान्ना करब। आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखुन। एकटी रान्ना करब मिष्टी कुमोरेर बीजी दिए, आर एकटी एखाने झिंगा झिंगार खोसा आमरा फेले दी, खोसाटा पालाबो ना। एटा दिए ये तिल बाटा दिए एक रान्ना करब। कुमारे बीचे हमें कुसा चारिए नीचे इटे इटे दिए दारुण स्वादे एक रेसिपी बनाब। अपनारा प्रथम थे शेष पर्त देख। और एखे लागे आलू और दुटी छोटो छोटो टमेटो कुची कुची को केटे नहीं काचा लंका आदा। एक अनुरोध अपनारा हमारे भिडियो देखें। यार राननाटा शुरू करा जाए। इमें मिस्टी कुमार बीचिटा मिक्स कर लेब। আর অল্প জল লাগবে, জল দিয়ে দিচ্ছি। কুমড়োর বিচি মিক্স করা হয়ে গেছে। এবার দেখুন আমি কি করি। দেখেন কি সুন্দর হয়েছে, একদম সাদা। এখানে একটা কাপড় নিয়েছি আমি, কাপড়টার মধ্যে দিয়ে দিব। এবার আমি কাপড়টা দিয়ে এটা বেঁধে নেব, এভাবে গোল করে বেঁধে নেব। ভালো করে কাপড়টা বেঁধে নেব। বাঁধা হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এবার জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। এখন আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে মিক্স করে নেব। এটাতেই আমি মিক্স করে নেব। কাঁচা লঙ্কা অতটা লাগবে না, আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আদাটা দিয়ে দেব। দুইটা সিটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইতে অল্প জল দিয়ে আলুটা পাকিয়ে নেব। আলুটা দিয়ে দেব। এখানে টমেটো আদা কাঁচা লঙ্কাটা মিক্স হয়েছে, হয়ে গেছে, ঢেলে নেব। এবার প্রেসার কুকারটা খুলে নেব। অল্প ঠান্ডা হতে দেব। আলু পাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চুলাটা অফ করে দেব। এবার মিষ্টি কুমার সিদ্ধটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি তিরি সাইজে পিস পিস করে কেটে নেব, পনিরের মতন কেটে নেব। দেখেন কি সুন্দর লাগছে। আমি সবগুলোই এভাবে কেটে নেব। দেখেন পনির না মিষ্টি কুমারের বিচি দিয়ে বানিয়েছি, আপনারা কিছুই বুঝতে পারবেন না। সবগুলো কাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আপনারা এবার একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতেও খুব দারুণ লাগে। তো এবার আমি এটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি রান্নাটা কিভাবে করব। অল্প লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, হলুদ লবণ দিয়ে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। পাল্টিয়ে পাল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি বাকিটা ভেজে নেব।
হয়ে গেছে নামিয়ে নেব কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন কুমড়ো বেটি বড়া ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব রান্নাটা করার জন্য আলু ভাজা তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর আপনারা কাছে বারবার একটি অনুরোধ আমার ভিডিওটা আপনারা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটির সাথে থাকবেন পুরনটা বাজা হয়ে গেছে এবার টমেটো আদা কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স করে দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা অল্প কষানো হয়ে গেছে এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব অল্প জল দিয়ে দেব সবগুলো মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি সব মশলার সঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর অল্প জল দিয়ে দেব ঝোলটা অত অল্প ফুটে আছে এবার মিষ্টি কুমড়ে পনিরটা দিয়ে দেব এবার আমি গরম মশলাটা বেটে নেব গরম মশলা বাটাটা দিয়ে দেব আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি গরম মশলা দিয়েছি একটা রান্না হয়ে গেছে নামিয়ে নেব আর এবার আমি আলু আর ঝিঙ্গার কোষা দিয়ে একটু রান্না করব তিল বাটা দিয়ে আপনারা দেখুন নামিয়ে নেব এবার ঝিঙ্গা আলুর কোষা দিয়ে রান্নাটা করব তাই আমি প্রথমে তিলটা ভেজে নেব আর এদিকে ঝিঙ্গা আলুর কোষাটা মিক্স করে নেব ঝিঙ্গা আলুর কোষাটা আমরা পেলে দেই বন্ধুরা তো ওটা কোষা দিয়ে একটি অসাধারণ রান্না আপনারা ট্রাই দেখবেন খুব ভালো লাগে খেতে সঙ্গে আমি ছয়টি কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প জলও দিয়ে দেব মিক্স হয়ে গেছে ঢেলে নেব দেখেন কি সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এবার কড়াই গরম হয়ে গেছে আমি তিলটা ভেজে নেব তিল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তিলটাও আমি এটাতেই মিক্স করে নেব অল্প জল দিয়ে দেব তিলটাও মিক্স হয়ে গেছে এবার আমি একটি বাটিতে ঢেলে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দেব লাগবে অল্প হলুদ হলুদটা দিয়ে দিচ্ছি আর লাগবে লবণ আর জালটা আমি বেশি দেব না কারণ কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য আমি অল্প শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আর পুরনো জিরে দিয়ে দেব কালো জিরেটা দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা এইবার আমি আলু আর ঝিঙ্গার কোষাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব জলটাও শুকিয়ে নেব আস্তে আস্তে জলটা শুকিয়ে নেব দেখেন আস্তে আস্তে জলটা শুকিয়ে গেছে আরো আমি একদম শুকনা করে নেব সঙ্গে এবার তিল বাটাটা দিয়ে দেব একসঙ্গে মিশিয়ে নেব
দেখেন বন্ধুরা সুন্দর জল শুকিয়ে গেছে আর সুন্দর একটা সেদ্ধ বেরিয়েছে। এবার ঘি লাগবে, আমি ঘিটা দেব। রান্নাটা হয়ে গেছে, উড়ান চুলাটা চেন করিয়েছে বন্ধুরা, কেতরা খেয়ে দেখবো কেমন হয়েছে রান্নাটা। দেখবো বন্ধুরা কেমন হয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতে যে কিরকম হবে জানি না, কে দেখবো কেমন হবে, কে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। খুবই দারুণ হয়েছে বন্ধুরা, ওটা দিয়ে খাবো, তারপর ওটা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তরকারিটা আরো দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা আমার বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, বেলাইগুলি ক্লিক করে দেবেন। আপনারা কে বুঝতে পারবেন না, অপর্ণির কাছে না মিষ্টি কুমারের